বিসমিল্লাহ রহমান রহিম, স্বাগতম নতুন আরো একটি চাকরি বিষয়ক এপিসোডে। আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন চাকরির আপডেট সারা শুনতে আপনাদের পাশে থাকার জন্য। সেই ধারাবাহিকতায় আজকে এই এপিসোডে আমি বরাবর নেই, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের যারা আপনারা লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে বলে দিব। এই প্রশ্নের উত্তরগুলো শুধুমাত্র এই ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্যই কমন না, সকল চাকরি পরীক্ষার জন্য এগুলো কমন। হ্যাঁ, বিশেষ করে যারা ডিসি অফিসে পরীক্ষা দেন। তাহলে প্রথম যে প্রশ্নটি আপনাদের জন্য রয়েছে সেটি হচ্ছে, আমরা লিখি ক নাম্বারে যে প্রশ্নটি আপনাদের জন্য রয়েছে, আমার দেখা, হ্যাঁ আমার দেখা নয়াচিন, হ্যাঁ আমার দেখা নয়াচিন এই বইটির লেখককে। হ্যাঁ আচ্ছা, এর লেখক হচ্ছে, অনেকে কিন্তু এই প্রশ্নটি পারেন না, আমার দেখা নয়াচিন এর লেখক হচ্ছে শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, আমার দেখা নয়াচিন এর লেখককে শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, বারবার পড়লে কিন্তু আপনি পারবেন, আমার দেখা নয়াচিন এর লেখক হচ্ছে শেখ মুজিবুর রহমান। তারপর তারপর যে প্রশ্নটি আপনাদের জন্য রয়েছে সেটি হচ্ছে দেবদাস, হ্যাঁ দেবদাস, দেবদাসের লেখককে চিন্তা করেন, অনেকে কিন্তু পারবেন ইনশাল্লাহ। দেবদাসের লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ চট্টোপাধ্যায়, দেবদাসের লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ বারবার পড়েন, দেবদাসের লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর তারপর যে প্রশ্নটি আপনাদের জন্য রয়েছে সেটি হচ্ছে আমার দেখা, হ্যাঁ আমার দেখা রাজনীতির 50 বছর, আমার দেখা রাজনীতির 50, হ্যাঁ 50 বছর এর লেখককে। এই প্রশ্নটি কিন্তু অনেক চাকরি পরীক্ষায় এসেছে, আমার দেখা রাজনীতির 50 বছর এর লেখক হচ্ছে আবুল, হ্যাঁ আবুল মনসুর, আবুল মনসুর আহমদ। হ্যাঁ আমার দেখা রাজনীতির 50 বছর এর লেখক হচ্ছে আবুল মনসুর আহমদ। তারপর তারপর যে প্রশ্নটি আপনাদের জন্য রয়েছে সেটি হচ্ছে খোয়াবনামা, হ্যাঁ খোয়াব খোয়াবনামার লেখককে, হ্যাঁ খোয়াবনামার লেখককে একটু চিন্তা করেন, একটু ভাবেন যে খোয়াবনামার লেখককে, খোয়াবনামার লেখক হচ্ছে আখতারুস, হ্যাঁ আখতারুজ্জামান, হ্যাঁ আখতারুজ্জামান ইলিয়াস, খোয়াবনামার লেখককে আখতারুজ্জামান ইলিয়াস, ঠিক আছে।